স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর পরীক্ষার রুটিন বেরিয়ে গেছে। তোমরা অলরেডি খবরটা পেয়ে গেছো, তাও আমি তোমাদের এই খবরটা নিয়ে একটু আলোচনা করছি। তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন বেরিয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দেখুন 13/9/2024 থেকে, তার মানে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষা শুরু হচ্ছে, এবং মার্চের 3 তারিখ থেকে তোমাদের সেমিস্টার টু এর পরীক্ষা শুরু হচ্ছে। তো সেমিস্টার টু আমি এখন ধরছি না, সেমিস্টার ওয়ানটাই ধরছি। আর কিন্তু হাতে মাত্র 2 মাস সময়। আজকে আমার ভিডিও 11 তারিখে আমি বানাচ্ছি, আজকে থেকে 2 মাস পরে কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষা শুরু হচ্ছে। তো তোমাদের কাছে যদি এখনও এই রুটিনটা না গিয়ে থাকে, তোমরা কী করে রুটিনটা পাবে? আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, বা যারা দেখতে চাও কীভাবে এই আমরা বিভিন্ন ধরনের নোটিশগুলো ডাউনলোড করব ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইট থেকে, তাদেরকে আমি বলছি তোমরা প্রত্যেকে নিজেদের মোবাইল থেকে বা ব্রাউজার খুলবে, গুগল ক্রোম অপেরা খুলবে, খুলে নিয়ে টাইপ করবে দেখো wbchac.gov.in। কী বলছি আরেকবার শুনে রাখো, wbchac.gov.in এই ওয়েবসাইটটা খুললে তুমি এই ইন্টারফেসটা পাবে, এই প্রথম পেজটা পাবে। এবার দেখো তোমার এখানে দেওয়া আছে নোটিফিকেশান, নোটিফিকেশানে ক্লিক করলে তোমরা কিন্তু নোটিফিকেশানের পেজটা পেয়ে যাবে। এবার দেখো এখানে দেখো পরপর সমস্ত নোটিশগুলো দেওয়া আছে। তোমরা যদি এখন খুলে দেখবে তাহলে 10/07/2024 দুটো নোটিশ বেরিয়েছে, 10/07/2024 দুটো নোটিশ বেরিয়েছে। একটা হচ্ছে সেমিস্টার ওয়ানের রুটিন, একটা সেমিস্টার টু এর রুটিন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে তোমার কিন্তু হচ্ছে রুটিনগুলো দেখতে পাবে। তো এই তোমাদের রুটিন, তোমাদের শুরু হচ্ছে 13 তারিখ থেকে, শেষ হবে গিয়ে 30 তারিখ পর্যন্ত। এখন থেকে হাতে সময় মাত্র 2 মাস। আমি খুব চেষ্টা করবো যাতে তোমাদেরকে 2 মাসের মধ্যে পুরো সেমিস্টার ওয়ানের সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার। এবার খুব টাফ হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করানো, যাদেরকে আমরা অফলাইন পড়াচ্ছি তাদের ক্ষেত্রে খুব টাফ হয়ে যাচ্ছে, কারণ আমরা কিন্তু প্রত্যেকে সপ্তাহে 2 দিন করে পড়াই। তোমরা হয়তো যেখানে টিউশন পড়ছো সব 2 দিন করে পড়ছো, এত অল্প সময়ে এত বড় সিলেবাস কমপ্লিট করা খুবই মুশকিল। যাই হোক, তাও আমাদের পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। আর তোমাদের কম্পিউটার সায়েন্সের পরীক্ষা বা অ্যাপ্লিকেশনের পরীক্ষা তোমাদের কিন্তু 23/9/2024, তোমরা কিন্তু হাতে শনি রবি সব মানে একদিন টাইম পাচ্ছ ভালোমতো পড়ার জন্য, ঠিক আছে? আর বেশি কিছু বলার নেই, তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর 3টা থেকে 4:15 পর্যন্ত, মানে তোমাদের 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা। আর পরীক্ষা তোমাদের স্কুলেই হবে, তবে প্রতিদিন তোমাদের দুপুর 3টা থেকে 4:15 পর্যন্ত পরীক্ষা হবে। আবার সেমিস্টার টু এর ক্ষেত্রে সেম স্কুলে পরীক্ষা হবে 3টা থেকে 5টা পর্যন্ত। আর সেমিস্টার টু এর ক্ষেত্রে টাইম বেশি দেওয়া আছে, কারণ সেমিস্টার টু এ তোমাদের বোর্ড কোশ্চেন টাইপ প্রশ্ন আসবে, মানে তোমার এসএকিউ আর লাস্ট টাইপ প্রশ্নগুলো আসবে। সেমিস্টার ওয়ানে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে, ওই জন্য তোমাদের সেমিস্টার টু একটু টাইম বেশি দেওয়া আছে। পরীক্ষা নিজেদের স্কুলেই হবে, নম্বর নিয়ে ভেবে লাভ নেই, নম্বর প্রচুর নম্বর পাবে, প্রচুর নম্বর তোমরা পেয়ে যাবে। আর এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এখন থেকে প্রিপারেশান নাও, কোনো ভয়ের ব্যাপার নেই, রুটিনটাকে দেখে রাখো, খাতায় টুকে রাখো, প্রিপারেশান নেওয়া শুরু করো। আর পাশে দেখো ঘোষ কম্পিউটার একাডেমি, তোমাদের সমস্ত ধরনের ভিডিও সবসময় তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাস নিয়ে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।